রসুলের সন্না দেশ চলবে কোরান দিয়া রসুল দশ বছর সালাইয়া দেখাইছে চার সাহা তিরিশ বছর সালাইয়া দেখাইছে ওই সুন্না তোমার জীবনে নাই বরং তুমি পরিচয় দাও আমি গুলার সাথে নাই তুমি সুবিধাবাদী তুমি বুঝেছো নামাজ রোজা মানলে কেউ মারে না কিন্তু কোরআন দিয়া দেশ সালাইতে গেলে বিনা দোষে দরে ফাঁসিও দিয়ে দিতে পারে আর জেলখানা দেয়া কোনো ব্যাপারই না এই জন্য তুমি ভাবছো নিরাপদে জান্নাতে চলে যাবে ও প্রিয় ভাই তুমি কি সাহাবাদের দিকে তাকে দেখো নাম রসুলকে মানতে যায় বেলালের গলায় রশি খাবের পিঠা গুলের শেখা সুমাইয়ার শাহাদ খুবাইবের শাহাদ

আল্লাহর হাবিব বলতেছেন জান্নাতের পথে চলতে গিয়া দুনিয়ার পরীক্ষা দিয়েছে আল্লাহর জীবনে আসে বিশ্ব নবীর মতো মহামানবের দিকে তাকাও মাঝে মাঝে ভাবি হেরে আল্লাহর নবী এই যে আমার বয়স এখন চলতেছে আটচল্লিশ আমি মাঝে মাঝে ভাবি রাসুরের এই বয়স যখন ছিল পঞ্চাশ বছর বয়সে জেলখানায় ঢুকেছে আপনার আপনার সাতচল্লিশ বছর বয়সে নবুয়তের সপ্তম হিজড়িতে বের হয়েছেন তিনি দশম হিজড়িতে আমার বয়স আটচল্লিশ ঠিক রাসুর উল্লাহ এই বয়সটাই শিয়া বে তালেবের ভিতরে বন্দী ছিল আমাদের জেলখানায় আল্লাহর বান্দারা কোরআনের কথা বলার কারণে কতজন আলেম আজকে জেলে কতজন আলেম জেলের পরে তো পানি দে ভাত দে দুবেলা খাইতে দেয় এবং জেলখানার মাঝে টাকা দিলে কিনেও খাওয়া যায় এমন সিস্টেমও আছে কিন্তু আমার রাসুলকে যে শিবা বিতালে যে পানি পর্যন্ত দেয় নাই পানি সাপ্লাই বন্ধ করে দিছে খাবারের সাপ্লাই বন্ধ করে দিছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পরিবারের লোকেরা খাবারের অভাবে গাছের লতা পাতা সালবাকল। পানির অভাবে মায়েদের বুকের দুধ শুকায় গেছে রাতের গভীরে বাচ্চাদের চিৎকার আকার বাড়ি হয়ে যেত ও বন্ধু তুমি আল্লাহর দিন জমিনে বিজয় করার জন্য আদর্শে মদিনা রাষ্ট্র চালাইছে যেভাবে বাংলাদেশ চালানোর জন্য কোনো ভূমিকায় রাখো না কারণ তুমি জানো এখানে গেলে মায়ের খাওয়া লাগে মামলা খাওয়া লাগে মরিদ কমে যাবে পিরালি ছুটে যায় হয়। বিনা দোষে মামলা খাওয়া লাগে তাই তুমি শক্ত পথে চলতে রাজি হও না যারা জুলুম অত্যাচার সহ্য করার পরেও ইমানের উপরে টিকে থাকবে সিদ্ধান্ত নিতে পারে না তাদের কলবের ভিতরে মুনাফেকি ঢুকে যায় তখন তারা হয় তখন তারা পিঠ জন্য কখনো এদিকে যায় কখনো ওই যায় নবীকে অনুসরণ না করলে জান্নাত অনুসরণ হবে বটম থেকে টপ থেকে টপ থেকে সুবিধাবাদী হয় না একটা মেসোয়া আপনার হাতে ধরাইয়া দিলাম পুরা মুরাদনগর থানায় যত আলেম আছে সবার কাছে আপনি যাবেন আমি আপনার দশ হাজার বিশ হাজার টাকা বাজেট দিলাম একটু কষ্ট করেন এই মেসোয়াকটা আলেমদের কাছে নেবেন আর সাদা কাগজে একটু সাইন আনবেন একটা প্রশ্ন করে প্রশ্নটা হবে মেসোয়াক করার হুকুম কি সুন্নাত না ফরজ না ওয়াজিব নাকি না জায়েজ কোনটা বলুন দেখবেন সব আলেম বলবে সুন্নাত দিমত একজনও করবে না যে হুজুর মেসোয়াক করে না উনিও বলবে সুন্নত জিজ্ঞাসা করবেন কেন উত্তর দেবে আমার রাসূল নিজে মেসোয়াক করেছেন অসংখ্য হাদিসে মেসোয়াকের কথা আছে তাই মেসোয়াক করা প্রমাণিত সুন্নাহ এবার পরের দিন আবার আপনাকে আড়াই হাত লম্বা একটা তলোয়ার হাতে দিলাম দিয়া বললাম ওই হুজুরদের কাছে আবার যান এবার জিজ্ঞাসা করবেন সমাজে অন্যায় দেখলে তলোয়ার হাতে নিয়ে প্রয়োজনে প্রতিরোধ করা লাগবে জেহাদ করা লাগবে ওইটার বিধানকে টুলিকা দেন অনেক হুজুর কইব ভাই সর মামলা খাওয়াইও না জঙ্গিবাদের তালিকায় বুঝি আমার নাম বা তুমি তো বেশি সুবিধার মানুষ না যে করে না যে চিন্তাটাও মাথায় নাই অথচ সমাজে অন্যায়ের অভাব নাই মুখ বন্ধ করে থাকে এগুলো বোবা শয়তান হয়ে যায় কিন্তু অনিল হাকিস আখরাস ও প্রিয় ভাই আপনি শুননা যে এটা ভুলে গেলেন মেসোয়াক শুননা অথচ যে হাতে নবী মেসোয়াক ধরেছেন ওই হাতে সাতাশটি যুদ্ধে সেনাপতি হইয়া তলোয়ারও ধরেছে এখন যদি মেসো আগ হয় অন্যায়ের বিরুদ্ধে তলোয়ার ধরা এটা ওরা চুলের নিশ্চয়ই শূন্য কিন্তু বাংলাদেশে জেহাদের আলোচনা শুনলে জঙ্গিবাদের গন্ধ খোঁজে এমন লোক আছে না নাই তুমি রাসুলের আদর্শের বাহিরে চলে গেছো জঙ্গিবাদের সাথে জেহাদের কোন সম্পর্কই নাই জেহাদ করা ফরজ হারাম জঙ্গিবাদ মতো মানুষ মেরে গাছে জুলানোর নাম জেহাদ নয় শাহেক আব্দুর রহমান সাহেবের মতো পাঁচশো জায়গা একসাথে বোম ফুটানোর নাম জেহাদ নয় নয় আদালতে বোমা মেরে হাকিম মারার নাম জেহাদ নয় সিনেমা হলে বোমা মেরে নিরীহ মানুষ হত্যা করার নাম জেহাদ নয় ইসলামের জেহাদ মানে হলো অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে শুরু হবে মুখ দিয়া শেষ হবে প্রয়োজনে তলোয়ার দিয়া আরে জেহাদ যত দিন ছিল সমাজে এত অন্যায় ততদিন ছিল না জেহাদ তো এসেছেই অন্যায়কে দূর করার জন্যই হজরত হযরতমর ছিলেন কত বড় মুজাহিদ

জান্নাত অন্যায়ের বিরুদ্ধে যে হাত করো কথা বলো জালেমরা তোমার বিরুদ্ধে লেগে যাবে আর লাগলে কি হবে তারা তোমাকে হত্যার ষড়যন্ত্র করতে পারে যদি তোমাকে মেরে ফেলে টেনশন করো না মরতে দেরি আল্লাহর জান্নাত পাইতে এক সেকেন্ডও দেরি হবে না শহীদরা জান্নাত পাওয়ার মাঝখানে কোনো রকমের ঘাঁটি নাই স্টেশন নাই শহীদ হবে আর ডাইরেক্ট জান্নাতে ডুববে আমাদের কবর আছে হাসর আছে মিজান আছে হোলসেরাত আছে তারপরে জান্নাত আর শহীদদের ডাইরেক্ট ইমাম আবু হানিফা বলেন ইমাম শাহি বলেন ইমাম বুখারি বলেন যারা শাহাদাত পান নাই তারাও জান্নাত পাবেন আমরা তাদের ব্যাপারে উচ্চ ধারণা রাখি কিন্তু তাদের লাশ আছে কবরে তারা জান্নাত পাবে হিসাবের পরে আর আমির ভুলে গেছে সমাজে হাজারো অন্যায় দেখে চুপ করে আছে রাস্তার পাশে দাঁড়াইয়া একটা যুবতী মেয়ে যাচ্ছে তার স্বাস্থ্য হেঁটে পাশ দিয়া জিজ্ঞাসা করলো কিরে মারিয়াম কেন বলছে ভাই বাবা মা মরে গেল দশ বারো বছর আগে তোমার বাগিনারে একটু বিদেশ পাডাম টাকা পয়সার শর্ট পড়ছে তাই বাইয়ের কাছে আসছিলাম আমি যে হক ফামু যেন কিছু জায়গা জমিন আমার একটু বেচা কিনা দে কিন্তু বাইরে শুনাইতে দেরি ধাক্কা দিয়া করতে বাইর করতে দেরি করে নাই বাই কয় যা কিসের হক দিমু না আউট এজন্য রাস্তায় খারায়া কান্দি আমার জামাই তো পাঠাইছে এখন বাড়িতে যাইয়া জামাইরে রে কি জবাব দিমাব বৈদ দেয় না জোর জুলুম করে রেখা দেয় এমন ভাই আছে না নাই নগরে নাই এই গ্রামে মোড়েও নাই এখন বোন কাঁদতেছে আবার স্বাস্থ্য ভাই কি কয় স্বাস্থ্য ভাই কয় তোর আপন ভাই মায়ের ভেটের ভাই হে যদি না দে আমি করতাম কি আস্তে কইরা যায় আর মনে মনে ভাবে যদি আমি তাই বাইর কাছে যাই অযথা শত্রুতা তৈরি হইব শত্রুতা কইরা লাভ কি লাভ চলে গেছে প্রতিবাদ নাই মুখ বন্ধ কিছুক্ষণ পরে যাচ্ছে এলাকার মেম্বার সাহেব মেম্বার সাহেব দীক্ষা কয় কি গো মরিয়ম রাস্তায় কাঁদস কেন একই কথা জবাব দে ভাই হক দেয় না ধাক্কা দিয়া বাইর করে দিছে মেম্বার সাহেব ক তোর ভাই যদি না দে আমি কি করতাম মনে মনে ভাবে বেড়াল লগে যদি ঝগড়া করি ভোট দিব না আগামীবার কথা বলেন নাই অযথা ভোটার হারায়া লাভ কি উনিও চুপ এইভাবে আমরা সবাই অন্যায়ের প্রতিবাদ ভুলে গেছি অথচ জিহাদ মানে হলো অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে ওই স্বাস্থ্যবাই ওই মেম্বার ওই চেয়ারম্যান এলাকার নেতারা যদি সবাই মিলে বলতো দেশটাকে মগের মূল্য পাইছে নাকি পাইসা নাকি কোরআনে আসলে বাবার সম্পদে ভাই পাবে দ্বিগুণ বোন পাবে এক গুণ বেটা নিজের দ্বিগুণ তো রাখছে বোনেরটাও রাখছে মগের মূল্যক পাইছে নাকি চল তোর ভাইয়ের কাছে মেম্বারে ডাক চেয়ারম্যানকে ডাক ওই নেতারে ডাক অমক বিচারকরে ডাক সবাই মিলে যদি প্রতিবাদ আমরা শুরু করে দিতাম আমাদের মেয়েরা সম্পদ থেকে বঞ্চিত হতো না চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদা লাগতো না এখন আমরা জান্নাত খুঁজি না তা কিন্তু না সাহাবারা জান্নাত খুঁজেছে যে হাতের তলোয়ার নিছে আর আমরা জান্নাত খুঁজি তাজবির দানার গোটার ভিতরে মুসলমানদের এক ছিল কোরআন আর একাতেছিল তলোয়ার কোরআনের বাহিরে চলে নাই কাউকে চলতে দেখলে সার দেয় নাই তলোয়ার দিয়ে পয়সালা হবে আর আমরা এখন জেহাজের তলোয়ারও ফেলে দিয়েছি কোরআনও ফেলে দিয়েছি কোরআন দিয়ে সমাজ চলে না দেশ চলে না আপনি চলেন না আমি চলি না তলোয়ার দিয়া কোনো প্রতিবাদ প্রতিরোধ হয় না তাই মুসলমানের কপাল পুড়ে গেছে যতদিন মুসলমানের হাতে কোরআন আর তলোয়ার ছিল অর্ধ দুনিয়া তাদের হাতে ছিল তারা ছিল যেখানে বিজয় পদ করেছে সেখানে যখন থেকে তলোয়ার হাত থেকে ফেলে দিয়া কোরআন ফেলে দিয়া তাসবির দানা নিয়া মসজিদের কোনায় ঢুকেছো তখন থেকে মাইর খাওয়া শুরু এখন মুসলমান যেখানে পৃথিবীর মাইর খায় সেখানে এজন আল্লাহ ইকবাল চমৎকার করে বলেছিলেন সার কি পর বিল্লি খেলে রাহি কে সাহে মুসলমা কো বদনসি শাহাদত কি তমন্না ভুলগি ওর তসবি কি দানো মে জান্নাত ঢুন রাহি আল্লামা ইকবাল বলেন মুসলমান ছিল সিংহের জাতি এখন ওই সিংহের মাথার মাঝে বিড়াল লাফায় সিংহ এখন আর গর্জন দিতে জানে সিংহের এখন আগের মতো নাই সিংহ এখন বুড়া হয়ে গেছে থাবার নাই এখন সিংহের কপারে বিড়াল লাফায় ততদিন তাদের থাবা ছিল নখর ছিল দাঁত ছিল ততদিন মুসলমান দেখলে সালেমদের কলিজায় কাপুনি তৈরি হয়ে যেত হয়ে যেত প্রিয় ভাই আমার রাসূলুল্লাহ কে অনুসরণ যদি করেন আপনি জান্নাত পাবেন আমার নবী অন্যায় দেখে চুপ থেকেছে না প্রতিবাদ করেছে এখন সুন্নাত আপনি মানতেছেন সুবিধা এভাবে চলবে না এভাবে চলতে পারে না এই সুন্নাত নিয়ে আল্লাহর কাছে গেলে আল্লাহ দেখবে তুমি তো সুবিধাবাদী ছিলা তোমাকে রাসুল অনুসরণ করতে হবে জীবনের সব জায়গায় টয়লেটে গেলেও শূন্য আছে না নাই ঘুমানোর সময় আছে না সেনা নাই খাওয়ার সময় আছে না সেনা নাই ব্যবসা করার সময় নাই বিয়ে করানোর সময় তো মোড়েও নাই আজি সাহেবের মেয়ের বিয়ে না কোনো হিন্দুর বিয়ে টের পাওয়া যায় না দুইটা সমান হয়ে গেছে হাজি সাহেবের বিয়ে তো জুতো কাছে ঢোলটাbla আছে হিন্দুর বিয়ে তো জুতো কাছে ঢোল হারমোনিয়াম আছে বুঝাই যায় না কে মুসলিম কে ও মুসলিম এ গত রাতে মাহফিল করে আসছিলাম আমাদের তিতাস থানায় দেখলাম যে পাশে বিয়ের বিশাল গেট সুন্দর করে লেখা শুভ বিবাহ এমন হাই সাউন্ডে গান বাজাইতেছে বক্স সেট হলুদ অনুষ্ঠানের নামে বেহায়াপনা বেহায়াপনায় বে পর্দা ছেলে সাজাতে মেয়ে যায় মেয়ে সাজাতে ছেলে পাঠায় দুই পক্ষ ডলাডলি গলাগলি করে মেয়েগুলাকে কমিউনিটি সেন্টারে বিয়ের দিন সাজায়া মূর্তির মতো বসায়া রাখে মানুষ যায়া যায়া দেখে আস্তা ফিরুল্লাহ পর্দার কোনো ভালাই নাই ওই বিয়ের অনুষ্ঠানটা রহমতের অনুষ্ঠান ছিল সুন্নার মজলির ছিল কথা ছিল আকাশ থেকে রহমতের ভালি দ্বারা পুরুষ ধারা প্রবাহিত হবে কিন্তু এত বেপর্দা রহমতের ফেরেস্তা নামার জাগাই নেই রসুলের সুন্নাদারিতার টুপিতে সীমাবদ্ধ রেখো না জান্নাত যদি চাও আপনি থাকবেন যেখানে রসুলের আদর্শ থাকবে সেখানে আপনি এমপি হইয়া রাসুলকে ভুলে গেলেন আপনার রাসুলের আদর্শ সংসদে আর নাই মন্ত্রী হওয়ার পরে রাসুলকে বলে গেলেন মন্ত্রণালয়ের আসলের আদর্শ নাই সচিব হওয়ার পরে ভুলে গেলেন সচিবালয়ের রাসুলের আদর্শ নাই ডিসি হওয়ার পরে ভুলে গেলেন ডিসি অফিসের আসুলের আদর্শ নাই অফিসার হওয়ার পরে বলে গেলেন অফিসের মাঝে রাসুলের আদর্শ নাই কিন্তু আপনি মসজিদে ঢুকে আবার বুকের উপর হাত বাদিয়া কিলাকিলি করতেছেন আজীব মানুষ তো সোনাত তারা মানেন না এটা আমি বলিনি কিন্তু মানেন সুবিধা মতো সুবিধাবাদ জিন্দাবাদে জান্নাত পাওয়া যায় না এখন রাসুলের একটি সেরা সুন্না হলো তার জীবনের লক্ষ্য আল্লাহর হাবিব হচ্ছেন আমাদের জন্য ইঞ্জিন তুলল আমরা হলাম রেল গাড়ির ডাব্বা তুলল ভোগী তুলল ইঞ্জিন সামনে থাকবে প্রতিটা ভোগী একটা সাথে আর একটা অ্যাটাস্ট হবে ইঞ্জিনের সাথে যদি শক্ত করে অ্যাটাচ করে দেয়া যায় ইঞ্জিন যায় সেখানে বগি যায় আর যদি ক্যাটাপ থাকে আলাদা থাকে ইঞ্জিন চলে যাবে বগি যেতে পারবে না প্রিয় নবী আমাদের জন্য ইঞ্জিনের মতো তার সাথে লেগে যান উনার জীবনের লক্ষ্যকে নিজের জীবনের লক্ষ্য বানান রাসুল কেন এসেছেন আল্লাহ বলতেছে কোরআনের তিন সুরাতে বলেছে সুরা সব নয় নাম্বার আয়াত সুরাল আল আঠাশ 28 নম্বর আয়াত সূরা আত তাওবা 33 নম্বর আয়াত তিনো আয়াতে এক কথা আল্লাহ তিনবার বলেছেন হুয়াল্লাযী আরসালা বিল হুদা ওয়া দীনিল হক আমি আল্লাহ আমার রাসুল জমিনে পাঠাইছি আমার উদ্দেশ্য হলো আমার নবী কোরআনে যত আইন আছে আপনার দেশে যত আইন আছে বিধান আছে মানুষের বানানোর মতবাদ আছে সবগুলোর উপরে আমার নবী কোরআনটাকে বিজয়ী করে দেবেন দেবেন এসেছে দিনের বিজয়ের জন্য দিনের বিজয় হলে নামাজের বিজয় হয়ে যাবে আলাদা করে নামাজের ওয়াজ দরকার হবে না দিনের বিজয় যদি হয়ে যায় হওয়ার সাথে সাথে দোকান বন্ধ হয়ে যাবে তখন সব মানুষ মসজিদে যেতে বাধ্য হবে রাষ্ট্র আইন বানাবে নামাজে না গেলে ইমাম আবু হানিফা পা

যখন কোন ভূখণ্ডে মুসলমান নেতৃত্ব পাবে তখন সরকারের প্রথম দায়িত্ব তারা নামাজের আইন বানাবে এবার ভাবুন তো যদি দিনের বিজয় হয়ে যেত বাংলাদেশে আইন হয়ে যেত আজানের পর পর অফিস আদালত বন্ধ দোকানপাট বন্ধ সকল ক্রেতা মসজিদে যাও সকল বিক্রেতা মসজিদে যাও মক্কা মদিনায় গেলে দেখবেন আজানের পরে মানুষগুলো মনে হয় যেন মৌমাসির মতো মৌমাছির মতো মসজিদের দিকে দৌড়াচ্ছে এখন আমাদের দেশে দিনের বিজয় হয়নি নামাজের অবস্থা বড় খারাপ চরম খারাপ এই দেশের পাঁচ লোক পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে কিনা আমি সন্দিহান পাঁচ পার্সেন্ট পরে কিনা আমি সন্দিহানি আপনার আজকে ফজরের নামাজে মসজিদে দেখবেন কলকাতার লোক কলকাতার মাগরিবের নামাজ বাজারের মসজিদে পড়বেন কোনদিন পরে তারপরে বারান্দা দাঁড়ায় দেখবেন মসজিদে আছে কতজন বাজারে আছে কত হাজার ও প্রিয় ভাইরা আমার নামাজ আসরের নামাজ এই যে কোরবানি আসবে তিন মাস সাড়ে তিন মাস পরে দেখবেন আসরের টাইমে মোয়াজিন আর গরু বাজার জমজমার মোয়াজিন রাজান শোনার পরে গরু আপনার বাসের সাথে বাইন্ধা কয়জন দোকানদার মসজিদে আইসে গরু কেনা বন্ধ কইরা কত পার্সেন্ট লোক আসরের নামাজে আসছে ও প্রিয় ভাই গরু কিনতে কিনতে আসর শেষ বাড়িতে নিতে নিতে মা শেষ নামাজের খবর নাই অথচ নামাজের ওয়াজ বাংলাদেশের সবচেয়ে বেশি দিনের বিজয় রাসূল কা দায়িত্ব দিয়েছেন নামাজের বিজয় যদি হোক ও তাব্লিগের ভাই আপনাকে বলছি নামাজের জন্য আপনাদের মতো দাওয়াত বাংলাদেশে কেউ দেয় না কিন্তু নামাজ কই ওফিশায় হুজুর আপনাকে বলছি আপনার murid দেরকে বলছি আপনারা নামাজের জন্য কত পরিশ্রম করতেছেন মুরিদদেরকে দেরকে বলতেছেন নামাজি কই ও বক্তা ভাই আপনাকে বলছি নামাজি কই কিন্তু যদি দিনের বিজয় হয় আইন হয়ে যাবে আইনের ঠেলায় নামাজ পড়া লাগবে জেলে যাওয়ার বয়ে নামাজ পড়া লাগবে এখন প্রশ্ন হলো জেলে যাওয়ার বয়ে নামাজ পড়লে নামাজ ওইবনি তার উত্তর হলো যে লোকটা নামাজে যাবে জেলের ভয়ে পুলিশের বয়ে দুই চার দিন যাওয়ার পরে মনে মনে ভাববে নামাজ যেহেতু পড়াই লাগে পুলিশের বয়ে পড়িয়া লাভটা কি প্রথম ঠেলায় হয়তো ধরে বয়ে যাবে পরে মনে মনে ভাববে যদি ইমান থাকে মনে মনে নিশ্চয় ভাববে আচ্ছা ফরা যেহেতু লাগে তো অযথা নামাজ নষ্ট করে লাভ বরং আল্লাহ ভয়ে পড়ে আর যখন হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমাদের যাদের নামাজ অভ্যাসে পরিণত হয়েছে এক ওয়াক্ত কাজা হলে কলিজাটা ফাইটা যায় ঠিক না আরে আজকে গুম থেকে উঠতে লেট হয়ে গেল ইসলাম চায় নামাজে মানুষকে ট্রেন করতে প্রশিক্ষিত করতে এখন নামাজের বিজয় যদি হয় ইমামের বিজয় হবে এখন তো বাংলাদেশ ইমামরা পরাজিত চরমভাবে পরাজিত বরং মসজিদ গুলার দিকে তাকাইলে তো লজ্জা লাগে মাঝে মাঝে বিজ্ঞা মসজিদ চলে না সংসদ ভবনের মতো জায়গা ওখানেও আমি দেখেছি সংসদ ভবনে গ্যালারির নিচে দেখবেন একটা ছোট্ট মসজিদ আছে আমি একদিন আসর পড়লাম আসরে সালাম পিরানোর পরে ইমাম সাহেব কয় দানবাক্সা সাইরা দেন আমি মনে মনে কই এখানেও বিকাশ চলে যেখানে হাজার কোটি টাকা বাজেট হচ্ছে ঠিক কি না ঠিক কি ওখানে মসজিদে দান বাক্স হবে কেন হাসপাতাল মসজিদে যাবেন হাসপাতালে বড় ডাক্তার থেকে সুইপার পর্যন্ত সবার বেতন কে দেয় কথা বলবেন না কে দেয় সরকারি কলেজ আপনাদের এলাকায় আসেনি সরকারি কলেজের প্রিন্সিপাল থেকে ঝাড়ুদার পর্যন্ত সভাপতি জুমার দিন মাইক হাতে লইয়া কয়রা হুজুরের বেতন কিন্তু তিন মাস বাকি তিন মাস বাকি একটু বেতন টেতন দেন হুজুরের তো পরিবার আছে হুজুরের সামনে বইয়া যখন হুজুরের কি কষ্ট লাগে না উনার ব্যক্তিত্ব নাই উনার ইজ্জত সম্মান নাই হাসপাতালের ডাক্তার থেকে সুইপার পর্যন্ত বেতন তোমরা দিতে পারলা কলেজ মসজিদের প্রিন্সিপাল থেকে জারুদার পর্যন্ত বেতন দিতে পারলা মসজিদ একজন ইমাম একজন মসজিদের বেতন দিতে পারো না যে জাতি তাদের আলেমকে সম্মান করে না ওই জাতির কপালে জান্নাত মিলবে কেমনে আবার বেতনের হার কত সেটা শুনলে তো সরমই লাগে

কোনো ফার্স্ট মাস নাই হেতের বেতন পনেরো হাজার আর মসজিদের ইমাম সাহেব দাউরা পাস কামেল পাস ঠিক না বেতন কত সাত হাজার আট হাজার দশ হাজার আবার এটাও কত কষ্ট কত ধাক্কা ধাক্কি আবার দশ হাজার টাকা বেতন দিয়া গরিব দিকে তাকায় থাকে হুজুরের এক মিনিট দেরি হইল কিনা মহা জন্ডি ছ হাজার টাকা পাঁচ হাজার টাকা বেতন দে মসজিদ আইসে টাইমসের মাঝে হাত দিয়া গসা মাইরা দেখে কোনো বালু আছে তারপর এর আবার রাম দোলাই দিই

কথা শুনে মনে হলো হয়তো কলকাতার দিকে বাড়ি হবে ইউটিউবে দেখলাম উনি কথা প্রসঙ্গে মাহফিলে বলতেছে হ্যাঁ ইমাম সাহেব আপনার বেতন কত ইমাম সাহেব কয় ফাঁস হাজার আপনার পিছনে নামাজ হইব না এটা বলে আবার মজা করতেছে কয় মিয়া সভাপতি সাহেব কই আপনি কয় আসি তো কয় নামাজ হবো কেমনে হুজুর তো রুকুতে গিয়ে মনে মনে কয় সাইল কিনবো না ডাইল কিনবো আচ্ছা আচ্ছা কোইইমা মে সুজন নামাসও বকেমনে ব্যাটা বেতন পকেটে 5000 লইয়া মনে মনে ভাই বউ তো কইছে শাড়ি কিনতে বেলাউস কিনতে কোনডা কিনি শাড়ি না বেলাউস টেনশন টেনশন এরা মানে বুঝাচ্ছো যে এমন বেতন আপনারা দেন 24 ঘন্টা টেনশন করা লাগে ঠিক কি না ঠিক 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 কি ভাই আচ্ছা আপনারা বলুন তো সরকার যদি সদিচ্ছা করে হাসপাতাল মসজিদ কলেজ মসজিদ দুজনেরই বেতন দিতে পারে না সদিচ্ছার বাপ সদিচ্ছা আসবে যদি তারা কুরআন প্রেমিক হয় অপ্রিয় ভাই এখন আপনার আলেমদের সম্মান আপনাকে বাড়াতে হবে কোরআনের বিজয় না থাকার কারণে কি যে মুসিবত আমাদের চেয়ারম্যান সাহেবরা জানে এমপি সাহেবরা জানে এলাকায় কত যুবক কাসক ইয়া বাখর গাজাখর হয়ে গেছে কত বিচার আসে গোপনে গোপনে বাবা যাইয়া চেয়ারম্যান সাহেবের কাছে কয় আমার ফোলাডার আমনে একটু বাঁচান দইরা আনেন মারেন কিলান সোজা করেন এতে তো এখন গাজা খাইয়া বা খায় টাকার জন্য মায়ের গহনা চুরি করে জোর করলে আবার কয় মাইরালামু ঠিক না গলা সাইড মাইরালামু এখন কারে কমু ইজ্জতের ভয় তো কইতে পারি অথচ আমাদের দেশের প্রধানমন্ত্রী মাদক বিরোধী স্বরাষ্ট্র মন্ত্রী মাদক বিরোধী আমাদের বিজিবি আমাদের র্যাব আমাদের সেনাবাহিনী আমাদের পুলিশ আমাদের প্রশাসন আমাদের নেতা সবাই মাদক বিরোধী তারপরও মদ কেন বন্ধ হয় না কেন বন্ধ হয় না রে ভাই এত বিরোধিতার পরেও মাদক কেমনে দেশে ঢোকে ইয়া বা এখন প্রাইমারি স্কুল হাই স্কুল পর্যন্ত পৌঁছে গেছে ক্লাস নাইনে পড়ুয়া ও লেভেলের ওই ঐশী হইয়া বাবা মা দুটারে হত্যা করে জাতির চোখে আঙ্গুল দিয়ে দেখাইছে তোমরা সতর্ক যদি না হও প্রাইমারি তো ইয়াবা চলে যাবে হাজার হাজার যুবক এখন মাদকাসক্ত হাজার হাজার আপনার বাড়ির পাশে যে টং দোকানটা আছে দিনের বেলায় দেখবেন চা বেছে বিস্কিট বেছে হতে পারে রাতের বারোটার পরে সেখানেও মাদকের লেনদেন চলছে আপনি জানেনি না আপনি ভাবতেও পারেন এখন থামবে কিভাবে পুরা জাতি তো মাদক বিরোধী আমরা আলেমারা পরামর্শ দেয় আমাদের কথা কে শোনে মানুষ তো শুনতে চায় না অথচ বন্ধু একটাই রাস্তা তা থেকে উদ্ধারের কোরআনের কাছে আবার ফিরে আসো রাসুরে সুন্নার কাছে ফিরে আসো আশি বেতের আইন যদি চালু করে দাও এখানে এমপির ছেলে মন্ত্রীর ছেলে কাউকে সারা দেয়া হবে না মদ খাবে যে আশিবেদ পাবে সে এটা যদি ছয় মাস চালাইতে পারো আল্লাহর কসম দিয়ে বলতে পারবো ছয় মাস পরে মাদকা শক্ত পাওয়া যাবে না ঠেলার নাম ঠেলার নাম বাবাজি

এবং ইসলামের বিধান হলো যখন কাউকে হদ দেবে শাস্তি দেবে তখন লুকায়া দেয়া যাবে না মানুষের সামনে দিতে হবে কি সিস্টেম ইসলাম চালু করেছে চোর ধরে হাত কাটার আইন চালু করে দাও চুরি আর থাকবে না হাত কাটা একটা সুর দেখে পঞ্চাশটা সুর সাবধান হয়ে যাবে আসি আইন যদি চালু করে দাও মদ করলে এটা টেলিভিশনে দেখাবে ইউটিউব আপলোড করে দেবে গুগলে দেখাবে পত্রিকার হেডলাইন করে দেবে যারা মদখোর তারা দেখবে কুমিল্লার আদালতে পাঁচজন আছে ডরে ঠান্ডা পানি খাইব এখন জামেলা হয়েছে আইন বানাইছে দু রকম গরিবের পলাপান মদ খাইলে তৈরি থানায় দেব আবার থানাওয়ালারা টাকা টুকু খাইয়া সাইরা দেয় ঠিক না দু চারজন বাধ্য হইয়া জেলে দে এখন জেলখানায় যে বেটা যায় জেলখানার ভিতরও মদ আছে না নাই আছে মানে টাকা থাকলে আরো বেশি এবং নিরাপদে খাওয়া যায় বাইরে খাইলে চেয়ারম্যান সাহেব থানা পাঠাইবো দারোগা কি কি গ্রাম পুলিশ সৈদার ফাটাইব এরপর রাস্তার মোড়ে খাইলে পুলিশে ধরে নিব কিন্তু জেলখানায় যাওয়ার পরে আরামে বইয়া বইয়া খায় ধরার সুযোগ হয় তো হেরে জেলে পাঠাইল আপ কি হলো এই হলো জেলের আইন আর যারা বিআইপির ছেলে সেরাটন সোনার গা খায় ওখানে সেলুট দে ধরার আইনটাও নাই দুই রকম আইন দিয়ে কখনো মাদক বন্ধ করা যাবে না কোরআনের বিজয় যদি হয় সুদ বন্ধ হবে আর আগে হবে না হুজুররা আমরা ওয়াজ করতে 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 সুদের বিরুদ্ধে কত বড় বড় হুজুর মরে গেছে দামতির ফির সাহেব হুজুর আব্দুল হালিম হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে মরে গেছে সোনাকান্দার হুজুরও মরে গেছে ঠিক না এখন বলুন তো যে বড় বড় হুজুররা সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে মরে গেল সুদ কি মারা গেছে না আরো জোয়ান হয়েছে তো কেমনে কি বরং এটা বিভিন্ন নাম দিয়া খায় ঠিক না না আমি সুদ খাই না আমি মুনাফা খাই খাই আবার ইংরেজি নাম দিছি ইন্টারেস্ট নিজের মা ছেলের কাছে সুদে টাকা লাগায় এমন ঘটনা আমি শুনেছি আশ্চর্য হয়েছি বলে কি রে ছেলে বিদেশ যাবে মার একজনের নাম দিয়া সুদে টাকা লাগাইছে মা নিজের টাকা ছেলের কাছে সুদ লাগাইছে

ও বন্ধু তুমি সুদে টাকা লাগাইয়া রাসুলের অনুসারী হইলা কেম রাসুল জীবনে সুদ দিছে সুদের সাক্ষী হইছে সুদ লিখছে বরং তিনি চার গ্রুপকে লানত গ্রুপকে লানত

কিন্তু কোরআনের যদি বিজয় হয়ে যায় আইন হয়ে যাবে সংসদ ভবনে সুদ আর চলবে না সবগুলো সুদী ব্যাংক বন্ধ হয়ে যাবে যারা সুদ খাবে সুদ দেবে ঠিক আছে যেমন সমাজে অনেক বিষয় আইন আছে আঠারো বছরের নিচে মেয়ে বিয়ে দিলে ছেলে বিয়ে দিলে পুলিশ পাইলে ধরে নিয়ে যায় যারা সুদ খাবে সুদ দেবে জানলে পুলিশ ধরে নিয়ে যাবে আইনের বয়ে মানুষ সুদ ছেড়ে দেবে আস্তে আস্তে করে সুদ কমতে থাকবে আমার বন্ধু আইন যদি হয়ে যায় সুদ বন্ধ করা সম্ভব এখন কোরআনের পক্ষে না আইনটা হবে অনেক করেছি অনেক করেছি অনেক কিন্তু আজের কারণে বেপর দাবি না সিনেমা সামান্য কমিনি এমন বাড়া বাড়ছে এখন সিনেমা দেখার জন্য হলে যাওয়া লাগে না মোবাইলের ভিতরেও বড় বড় সিনেমা হল আছে এখানে শুধুমাত্র সাধারণ সিনেমা না বাজে সিনেমাও আছে মায়ের সাথে এক কম্বলের নিচে ঘুমায় ফুল আসতে করে সাউন্ড কমাইয়া দিয়া শুয়া শুয়া ভারতের সিনেমা সেইটাছে মা বুঝে টেরো পায় না আর যদি পাশের রুমে একা থাকে উপায় নাই বাবাদের কাছে আমার পরামর্শ সন্তানদেরকে মোবাইল দিয়েছেন কম্পিউটার দিয়েছেন অর্ডার দেবেন দরজা বন্ধ করে ঘুমাইতে পারবি না কম্পিউটারটা সেট করবেন দরজা বরাবর আপনার সেই কম্পিউটার নিয়ে লেখাপড়া করে কম্পিউটার লাগে এখন তো না দিয়ে উপায় নাই কম্পিউটার স্ক্রিনটা থাকবে দরজা বরাবর যেন কেউ ঢুকলে দেখতে পায় সে কি দেখতেছে উল্টা জায়গায় দেবেন না রাতের বেলা দরজা খুলে ঘুমাতে বলবেন দরজা বন্ধ করে ঘুমানো নিষেধ না হয় কম্পিউটার যদি মোবাইল যদি অনিয়ন্ত্রিত হয় নিয়ন্ত্রণ আপনি না করেন আপনার ছেলের জন্য এটাই নাম হয়ে যাবে এটা আগুনের কুণ্ডলিতে পরিণত হবে জলে পুরে হয়ে এখন বাংলাদেশের সিনেমা যথেষ্ট না ভারত থেকে সিনেমা আমদানি হচ্ছে ঠিক না সিনেমার পোস্টারের গায়ে মাঝে মাঝে লেখা দেখি এমন জায়গায় সিনেমার পোস্টার লাগা বুড়া বেড়ারো যায় লেখা প্রযোজনা মানে বাংলাদেশ এবং ভারত গলায় গলায় ভাব আগে কয়দিনের পাশে বিয়ে খাইতে গেছিলাম আমাদের কুমিল্লা মিয়া বাজারের ওদিকে ওখানে যাওয়ার পরে পেলাম যে ভারতটা সাইয়া যায় ছাত্র জীবনে তো কতই ঢুকছি এখন কাটা তারের বেড়া ঢোকা তো যায় না উনারা গিল ঘুরাইলো বলতেছে হুজুর যতই কাডাতার থাকু ফেন্সি রিল কিন্তু ঠিকঠাক আসে কইরা বন্ধ করা যায় না আমি বললাম এটা কিভাবে কাপড় রূপ দিয়ে মেরা দেয় বন্ধ হয়েছে বিভিন্ন ব্যবসা বাণিজ্য হালাল জিনিস আগে আমরা দেখতাম ছোটকালে ভারতের পাশে আমি লেখাপড়া করেছি তখন দেখতাম যে সকাল বেলা কান্দে কইরা কইরা কাঁঠাল নিয়ে আসতো আনারস নিয়ে আসতো হলুদ নিয়ে আসতো নিয়ে আসতো হ্যাঁ গরু যারা ব্যবসায়ী তারা গরু নিয়ে আসত কিন্তু হালাল সব বন্ধ শুধু হারাম না আর সিনেমাটা আমরা ওয়াজ অনেক করেছি আমরা সিনেমা বন্ধ করতে পারিনি আপনারাই বলুন তো সিনেমাটা বন্ধ করার জন্য কোরআনের আইন দরকার আছে না নাই কোরআনটাকে সংসদে পাঠায়া দেন আমাদের যারা এমপি আছে নেতা আছে তারা বলু আমরা সন্তানদের চরিত্র নষ্ট করতে চাই না এই বাজে সিনেমা বন্ধ করা হোক একবার হা বলবে সিনেমা বন্ধ আপনারা আমরা যারা আমাদের বয়স্ক যারা আছেন আজ থেকে পনেরো বছর আগে আমরা যখন মাছ বাজারে যেতাম তখন দেখতাম যে এরকম কইরা লাঠি লাইট লাগাইয়া তারপরে পলিথিন বাইন্দা মাছ বাজার হাইটে এটা পলিথিন বেশ হঠাৎ করে আমাদের শাহজাহান সিরাজ সাবেক একজন পরিবেশ মন্ত্রী পরিবেশ উনি বললেন যে ফলিতিন দাস্টের জন্য ক্ষতি করে তা ফলিতিন এভাবে ওপেন আর তৈরি করা যাবে না বিক্রি করা যাবে না আমাদের সব এমপিরা বুঝলো কথা তো ঠিক পলিথিনের কারণে তো পরে পলিথিনগুলো মাটির তলায় যায় যাওয়ার পরে সেখান থেকে আর গাছ জন্ম নেবে না পরিবেশ দূষণ হয়ে যাবে সমস্যা হবে দ্যাটস ওকে হ্যাঁ বলেছে পলিথিন উৎপাদন ওপেন বন্ধ হয়ে গেছে এখন যারা বিক্রি করে শুনি সুস্বামী করে করে ওপেন হয় না ও ভাই যদি পলিথিন সমাজের জন্য ক্ষতিকার হয় এ সুদ এ ঘোষ এ সিনেমা আমাদের চরিত্রের জন্য ক্ষতিকারক এটা বন্ধ করা দরকার আছে না নাই এটার পক্ষে হ্যাঁ বলবে কে কে বলবে হ্যাঁ বরং কোরআন এখন দলের কিতাব বানায় আসারছে এই যে আমি ওয়াজ করতেছি অনেকে মনে মনে করে হুজুর মনে কোন দল টল কোরআন কি কোন দলের কোরআন কোন দলের ও ভাই রাসুল মোহাম্মদ কোন দলের সাহাবাদের আদর্শ কোন দলে তো কোরআনের আইনের ব্যাপারে কিসের দলা দল বরং কোরআনের কথা আপনি বলবেন আমি বলবো আমরা সবাই যদি কোরআন বিজয়ের কথা বলতে শুরু করে দেই মোলামারা যদি একমত হয়ে যাই সাধারণ মানুষগুলো আমাদের সাথে একমত হয়ে যাবে কোরআন সংসদে চলে যাবে মসজিদের ইমাম পরিবর্তন হয় কিন্তু মাগরিবের তিনটা কাত নামাজ পরিবর্তন হয় না একশো বছরের মসজিদে খোঁজ নিয়ে দেখেন ইমাম ছিল দশজন বারো জন তেরো জন কত ইমাম আইসে কত ইমাম গেছে সবাই পড়ায়। পরশ তিনতে দুই রাকাত পড়ায় কোরআনটাকে সংসদে ঢুকায় দাও দল আসবে দল যাবে আইনের কোনো পরিবর্তন হবে না আর কোরআনের আইন যদি চালু হয়ে যায় শান্তির ফুলগু ধারা প্রবাহিত হবে ইসলাম সেটা দেখাইছে রাসুল যে যোগে কোরআন প্রচার করেছেন সে যুগে মানুষ না খাইয়া থাকত তিন দিন দুই দিন উপাস কোরআন হওয়ার পরে ওমরের যোগে জাকাত বিভাগের কর্মচারী কান্দে লইয়া জাকাতের টাকা ঘরে জাকাত খাওয়ার লোকার বাংলাদেশ সরকার যদি জাকাতের আইন চালু করে যে যত লোকের উপর জাকাত ফরজ তোমরা জাকাত সরকারকে দিতে হবে সবাই জাকাতের জন্য আলাদা ব্যাংকে অ্যাকাউন্ট করতে হবে না এর মতো মতো আলাদা পুলিশ থাকবে ধরে নিয়ে যাবে বলবে ওয়াজ করো টেলিভিশনে ওয়াজ চলবে রেডিওতে ওয়াজ চলবে পত্রিকায় লেখা হবে মাহফিল গুলোতে আমরা জাকাতের পক্ষে প্রচারণা চালাতে থাকব সরকার আবার পুলিশ পাঠাবে ধনীরা জাকাত দিতে শুরু করবে বাংলাদেশ দারিদ্রমুক্ত হতে বিশ বছরও লাগবে না বিশ বছর রাষ্ট্র পরিকল্পিত ভাবে জাকাত দেবে মুরাদনগরে আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেবকে বলবে আপনার এলাকায় মোট জাকাত খাওয়ার মতো লোক কত আছে তালিকা করেন তালিকা করলো পাঁচশো এক হাজার দুই হাজার এখান থেকেই সরকার জাকাত দিয়া একশো জনকে এবার স্বাবলম্বী করবে এমন পরিমাণ জাকাত দেবে যেন পরের বার জাকাত খাওয়া একশো জন হয়ে গেল স্বাবলম্বী সারা দেশে এরকম হবে বিশ বছর পরে দেখবেন জাকাত খাবার লোক নাই তখন জাকাতের ব্যাংকে টাকা জমা হতে হতে হাজার হাজার কোটি টাকা জমা হবে হঠাৎ করে টর্নেডো হলো ঘূর্ণিঝড় হলো ভূমিকম্প হলো চার পাঁচ হাজার ঘর বাড়ি ভেঙে গেল বিদেশের কাছে হাত পাতা লাগবে না জাকাতের খাত থেকে এক মাসে আবার সব ঠিক হয়ে যাবে আসামে ক্যালকাটায় ঘূর্ণিঝড় হলো হাজার বাড়িঘর ভেঙে গেল বাংলাদেশ সরকার হাত তোলা দিয়ে বলবে ও ভারত আমাদের প্রতিবাসী রাষ্ট্র স্বাধীনতা আপনারা হেল্প করেছেন আপনারা আমাদের বন্ধু রাষ্ট্র আপনাদেরকে আমরা পাঁচ হাজার ঘর বানানোর জন্য যা টাকা লাগা আমরা তারা বিস্মিত হয়ে বলবে এত টাকা পেলেন কোথায় তখন বাংলাদেশ সরকার বলবে এটা ইসলামের সৌন্দর্য জাকাত কাফেররা বলবে এত সৌন্দর্য ইসলামে দাওয়াত দেয়া লাগবে না তারাও ইসলাম গ্রহণ করার দলে দলে শুরু করে দেবে ইসলামকে ফুটতে দাও ইসলাম গোলাপ ফুলের সেও সন্দেহ গোলাপ ফুল যদি না ফোটে পাপড়িতে সৌন্দর্য নেই পাপড়িতে সুগন্ধ নেই চাপ দিলে আতর নেই কলিতে আছে নাকের কাছে নাও কাঁচা কাঁচা গন্ধ সৌন্দর্য আসবে না কলির ভিতর থেকে ফুটলে সব একসাথে আসবে কোরআনকে মসজিদ থেকে বের করে সংসদে নিয়ে যাও দেশটাকে কায়েম করে দাও তখন ইসলামের সৌন্দর্যে তাম দুনিয়া বিমোহিত হয়ে যাবে প্রিয় ভাইয়ের আসুন এই কথাগুলো আমরা এই জন্যই বললাম বিশ্ব জীবনের লক্ষ্য হবে আমাদেরও জীবনের লক্ষ্য হতে পারে কালকে আপনি মরে যাবেন হতে পারে আজকে আমি মরে যাব আর আল্লাহর সামনে যখন হাজির হব বলতে পারবো আল্লাহ তোমার নবীকে জীবনের বটম থেকে টপ সব জায়গায় মানার সিদ্ধান্ত নিয়ে জীবন চালাইছি আল্লাহ মেপে দেখবেন যে হ্যাঁ মিলেছে বলবেন জান্নাতে ঢুক ইনশা আল্লাহ আর যারা কিছু মানেন কিছু মানেন না উপায় নাই الله تعالى مدير